সুকেসের ভিতরে কত কিছু সাজায় রাখছে, আর আমাকে একটা দলে ক্যাচ ক্যাচ কইরা উঠে। প্লেটে তো আর ভাত খাইতাম না, যাই একটা গ্লাস নামিয়ে একটু পানি খাই, তাহলে একটু শান্তি হবে। তোর কলজে তোর আমার সম্পত্তিতে হাত দে, একটু পানি খাইলে কি হয়? আমার অনেক কিচ্ছু হয়। তুই কি আমার চাচা চাচা দাদা দাদা আমার বাবা বাবা গেলাস দে পানি খেতে নেই? হ্যাঁ সে পানি খেতে। আমরাই যদি না খাইতে পারি তাহলে খাইবে টাকে, আর সাজাই তুই আর মানেটাই কি? খাইবো তো শ্বশুর বাড়ি লোকজন মানুষ আইয়া। তোর এত কথা শিখাইছে ম্যাডাম? ম্যাডাম আও কাজ কর, তোর আজকে বিচার আছে। ম্যাডাম তো অনেক ছয়তাম। হ্যাঁ তোর কি গাইছে? টকরস আসতে পারি উঠে ম্যাডামে যাইতাছি তো, দাঁড়াও। যা যা তাতে যা করতে হবে ম্যাডাম বুয়া রয়েছে। ম্যাডাম আর হি গান কি লে আবাস আর কি ছুবা না, এর লেগে তো দিয়েছেন আমার কাছে। ম্যাডাম ও ও শুদ্ধ ভাষে কথা বলে না, ও শুদ্ধ ভাষে কথা বলে, মানুষজন ওর প্রায় বিরক্ত হয়ে গেছে গা। আপনি কি শিখান ওরে শুদ্ধ ভাষা? পড়ানোর আগে কি শুদ্ধ ভাষা বলতে বলতে গেছিলেন ওকে? আমি তো অশুদ্ধ ভাষায় কথা বলি। হ্যাঁ ওইটা না হলে বুঝলাম, তাহলে সারাদিন যে তালি পালি করে আর ঘুরাঘুরি করে টুই টুই করে, এটা তো একটা আদব পেতে শিখাতে পারেন। এই তো সব আমার সিলেবাসের বাইরে, আমি তো সব শিখাইলে আপনি কি শিখাইবেন? আমার লগে থাকে 1 ঘন্টা, আপনার লগে থাকে 23 ঘন্টা, আপনি কি শিখাইতে পারেন না? হ্যাঁ শিখানোর ইচ্ছা থাকলে শিখান যায় 1 ঘন্টার মধ্যে। ঠিক এইভাবে তাহলে বেতনটা বাড়াই দিতে হইব। হ্যাঁ সব জায়গায় টাকা খুঁজছেন না, শিক্ষিকাই হলো আয় সমতুল্য, একটু তো দায়িত্ব নিতে পারেন। বেটাটা কেডা, বেটা তো লুচা খা দাইস। এই আরাফত এদিকে আসো, পথে বসো। কি পড়া ছিল বের করো। আতা গাছে তোতা পাখি ছড়া ছিল। লেখ সোনাটা লেখ, ম্যাডামটা লেখ কেডা। হা ম্যাডামে তো লেখতে কয় নাই। হ্যাঁ ম্যাডাম লেখতে না কইলে তুই লিখবি না? প্রত্যেকটা সাবজেক্ট লিখবি, লিখা সময় খুয়াইবি। আপনি যান আমি ওকে লেখাচ্ছি। জোরে জোরে পড়েন, আমি রান্না করে শুনতে পাই কথা আওয়াজ। ম্যাডাম আপনার কি গরমে খারাপ লাগে না? হ্যাঁ লাগে তো। তাইলে আপনি গরমে ভিতে এত কষ্ট করে আমারে পড়াইতে আইন কে লেগে, নাইলেই তো পারেন। এত গরম তাহলে তুমি অবশ্যই এত এসি লাগাইতে পারো না একটা? ম্যাডাম এসিটা কি? ফ্রিজের মতো, ফ্রিজ যেমন এই ফ্রিজ খুলে যেমন ঠান্ডা হয় না সেরকম এসি, পুরো রুম ঠান্ডা হয়ে যাবে। তাইলে মায়ের কম পুরো করে কয়েকটা এসি লাগাই দিতে, তাইলে রুমটা ঠান্ডা হয়ে যাবে। আবার আমার কথা বললো না? আচ্ছা ম্যাডাম, ম্যাডামে কইছে এসি লাগাইতে, নাইলে নাকি ম্যাডাম আমারে পড়াইতে আইব না। কি ম্যাডাম এই কথা কইছে? ম্যাডাম কালকে আইলে ফ্যানটা বন্ধ করে ছুবি। কে? হ্যাঁ ম্যাডাম তো টাকা দেই, এই যে ফ্যান যে চলতেছে এটা তো আঙ্গুর গাইটি চলতেছে। একটা এসি লাগানি লাগবো, নাইলে আমি পড়তাম না পড়তাম না পড়তাম। ম্যাডাম কালকে আও ঘুরাঘারা রে স্যারে এসি কথা কইয়া চেতাই দিছে। পাইছি একটা সুতা, এসি না লাগাই দিলাম পড়তাম না, ম্যাডামটাও মনে বাদ্দা দিব, যেই একটা প্যাঁচ লাগাইছি বাদ না দিয়ে অপারত না। তাইলে তো বালাই হয়েছে, খামু দামু ঘুমামু আর মোবাইল টিপু। তোর ওই সব না আর পুরন হইতো না, এই পুরন ম্যাডাম বাদ দিয়ে দিছি, নতুন ম্যাডাম ঠিক করছি, অন্তর কালকে ভোর 5টা বাজে আইসা তোর পড়াইব। ভোর 5টা বাজে এসে পড়াইবো? এতে বেলা তো আমার আগের ম্যাডামই বলা ছিল 10টা বাজে এসে পড়াতো, নিজের প্যাচ নিজেই লাগালাম, নিজের কপাল দোষে এই কামটা করলাম।